আজকে আমাদের আলোচনা বিষয় অথেলো। অথেলো গল্পটা আমরা পড়েছি এবং এখান থেকে কোশ্চেন আলোচনাও করেছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস ইলেভেনে রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, ইংলিশের কোশ্চেন ব্যাংক। তো ওই কোশ্চেন ব্যাংকে অথেলো নিয়ে যে এমসিকিউগুলো আছে সেই অথেলোর সমস্ত এমসিকিউগুলো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা শুরু করি কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন, ব্রাবেনসিও ওয়াজ এ রিচ সেনেটর, সেলর, কিং, মার্চেন্ট। ব্রাবেনসিও কে ছিলেন? তো ব্রাবেনসিও একজন রিচ সেনেটর ছিল। তো এখানে একটা জিনিস মনে রেখো, যদি পরীক্ষাতে রিচ সেনেটর না থেকে অনলি সেনেটর থাকে তাহলে তোমরা সেনেটর করবে, ঠিক আছে? রিচ সেনেটর বা সেনেটর করবে। ব্রাবেনসিও একজন সেনেটর ছিল। নেক্সট, ব্রাবেনসিও লিভড ইন, ব্রাবেনসিও কোথায় বাস করত? স্কটল্যান্ড, ইংল্যান্ড, পর্তুগাল, ভেনিস। তাহলে ব্রাবেনসিও দেশের নাম কি? সে যে দেশে বাস করতে হচ্ছে ভেনিস। ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ, ডেসডিমোনা কার কন্যা ছিল? ইয়াগো, ব্রাবেনসিও, ডিউক অফ ভেনিস, ক্যাসিও। তো ডেসডিমোনা ছিল ব্রাবেনসিওর একমাত্র কন্যা। তো ডিউক অফ ভেনিস তোমরা মনে রেখো, অনেকে বলে যে ব্রাবেনসিও ছিল ডিউক অফ ভেনিস, কিন্তু তা নয়। ব্রাবেনসিও একজন ভেনিসের রিচ সিনেটর ছিল, ডিউক অফ ভেনিস আলাদা একজন ছিল, ঠিক আছে? নেক্সট, দ্য ডিউক অ্যাপয়েন্টেড অথেলো অ্যাজ জেনারেল অফ দ্য ডিফেন্স ফোর্স এগেনস্ট দ্য। ডিউক অথেলোকে নিযুক্ত করেছিল তার সৈন্যবাহিনীর একজন জেনারেল হিসাবে। কাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? দ্য পার্সিয়ান, দ্য আরবস, দ্য তুর্কি, দ্য গ্রিকস। তো এখানে রাইট অ্যান্সার দ্য তুর্কি। আচ্ছা, তুর্কিরা বারবার আক্রমণ করতো সাইপ্রাস দ্বীপকে। তো সাইপ্রাস দ্বীপকে রক্ষা করার জন্য অথেলোকে নিযুক্ত করা হয়েছিল অ্যাজ এ জেনারেল হিসাবে। কে নিযুক্ত করেছিলেন? ডিউক অফ ভেনিস নিযুক্ত করেছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অথেলো ওয়াজ ডিক্লেয়ার দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল টু ডিফেন্ড সাইপ্রাস এগেনস্ট দ্য ইনভার্সন অফ দ্য। তো অথেলোকে ঘোষণা করা হয়েছিল সবথেকে দক্ষ জেনারেল হিসাবে। কেন না? ওই কাদের আক্রমণ থেকে সাইপ্রাসকে রক্ষা করার জন্য? ইজিপ্টিয়ান, জিউজ, ভেনেটারিয়ান, আর হচ্ছে তুর্কি, তুর্কিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। নেক্সট কোশ্চেন, অথেলো হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ দ্য, অথেলোকে পদোন্নতি করে দেওয়া হয়েছিল মেজর পদে, কমান্ডার ইন চিফ পদে, লিউটেন্যান্ট পদে আর জেনারেল পদে। তো এখানে জেনারেল রাইট অ্যান্সার, জেনারেল পদে উন্নতি করে দেওয়া হয়েছিল। অথেলো ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্ড বিকজ, অথেলোকে খুব সম্মান করা হয় বা সবাই খুব সম্মান করে, কারণটা কি? হি ওয়াজ ব্ল্যাক ইন কম্পিটিশন, সে কালো বর্ণের জন্য। হি কুড টেল ওয়ান্ডারফুল স্টোরি, সে খুব ভালো গল্প বলতে পারে তার জন্য। হি ওয়াজ আ ভ্যালিয়ান্ট সোলজার, সে খুব দক্ষ সৈনিকের জন্য। হি ম্যারিড ডেসডিমোনা, সে ডেসডিমোনাকে বিয়ে করেছিল তাই জন্য। বাট রাইট অ্যান্সার ইজ হি ওয়াজ আ ভ্যালিয়ান্ট সোলজার, সে খুব দক্ষ সৈনিক ছিল তাই তাকে খুব সম্মান করত। ইন আ ম্যান ডেসডিমোনা প্রেফার, তো মানুষ হিসেবে ডেসডিমোনা ঠিক কোন ধরনের মানুষকে পছন্দ করত? হ্যাঁ, তো হিজ হার্ট, মনের দিক থেকে ভালো মানুষ হওয়া চাই। হিজ কমপ্লিশন, হ্যাঁ, গায়ের রং হিসাবে বিচার করত। হিজ অ্যাপিয়ারেন্স, চেহারা নিয়ে বিচার করত। আর হিজ ইন্টেলিজেন্স, বুদ্ধি নিয়ে বিচার করত। না, অ্যাকচুয়ালি ডেসডিমোনা প্রেফার করত সবসময় মনকে। তো মনের দিক থেকে ভালো মানুষকে ডেসডিমোনা সবসময় প্রেফার করত। নেক্সট কোশ্চেন, ডেসডিমোনা ওয়াজ গ্রেটলি অ্যাট্রাক্ট বাই অথেলোস, ডেসডিমোনা অথেলোর ঠিক কোন জিনিসটার জন্য বা কোন দিকটার জন্য বেশি অথেলোর দিকে মানে প্রভাবিত হয়ে গেছিলো? স্টোরি টেলিং অ্যাবিলিটি, অথেলোর মধ্যে গল্প বলার ক্ষমতা আছে ভালো, এটার জন্য। লুক, অথেলো দেখতে ভালো তাই। চার্মিং বিহেভিয়ার, অথেলো খুব ভালো ব্যবহারের জন্য। সেন্স অফ হিউমার, অথেলোর মেজাজের জন্য। তো এখানে রাইট অ্যান্সারটা কি না? স্টোরি টেলিং অ্যাবিলিটি, অথেলোর মধ্যে একটা ক্ষমতা আছে কি না? অথেলো খুব ভালো গল্প বলতে পারত এবং ডেসডিমোনা খুব মন দিয়ে এই গল্পগুলো শুনত। নেক্সট কোশ্চেন, ডেসডিমোনা লাইক টু হেয়ার দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার ফ্রম অথেলো উইথ, ডেসডিমোনা পছন্দ করত গল্প শুনতে অথেলোর কাছ থেকে, অ্যাডভেঞ্চারের গল্প মানে দুঃসাহসিক সব কাহিনীর গল্পগুলো শুনতে ভালোবাসত। এবং সেগুলো কেমন শুনতে ভালোবাসত? সে
হেভি হার্ট, মাচ অ্যাটেনশান, পাসিং হুইম আর ডিসপ্লেজার। মানে আচ্ছা, এখানে রাইট অ্যান্সার ইজ মাচ অ্যাটেনশান, মানে কি খুব গভীর মনোযোগ দিয়ে গল্পগুলো শুনতো। পাসিং হুইম মানে খেয়াল মতো শুনতো না, আর ডিসপ্লেজার মানে বিরক্তিকরভাবে, তা না? তো রাইট অ্যান্সার মাচ অ্যাটেনশান। নেক্সট কোশ্চেন, অথেলো টোল ডেসডিমোনা, অথেলো ডেসডিমোনাকে বলতো কী ধরনের গল্প? অ্যাডভেঞ্চার্স অফ ইউলিসিস, স্টোরিজ অফ হিজ ওন অ্যাডভেঞ্চার্স, স্টোরিজ অফ দ্য অ্যারাবিয়ান নাইটস, নান অফ দিজ। তো দ্য রাইট অ্যান্সার ইজ স্টোরিজ অফ হিজ ওন অ্যাডভেঞ্চার্স, তার নিজের জীবনে যেসব দুঃসাহসিক অভিজ্ঞতাগুলো, হ্যাঁ, সে যে যুদ্ধ করেছে, কোথায় যুদ্ধ করেছে, কেমন যুদ্ধ করেছে, বা সেখানে মানুষজন কেমন, মানে এইসব অভিজ্ঞতাগুলো সে নিজের অ্যাডভেঞ্চারগুলো গল্প করে শোনা, গল্প রাখার শোনাতো কাকে? ডেসডিমোনাকে। অথেলো হ্যাড সিন ইন ফরেন কান্ট্রিজ, হ্যাঁ, দ্য ক্যানিবাল, অথেলো বিদেশে দেখেছে যে ক্যানিবালদের দেখেছে। ক্যানিবালরা কারা? না, প্রিজেন্টস কৃষকদের বলা হয়, কার্পেন্টার ছুতোরদের বলা হয়, আর্টিস্ট মানে কোনো শিল্পীকে বলা হয়, ম্যান ইটার্স। আচ্ছা, ক্যানিবালস মানে হচ্ছে নরখাদক, হ্যাঁ, ম্যান ইটার্সদের ক্যানিবাল বলা হয়, নরখাদক। দ্য অ্যান্থ্রোপোপাগি ইন আফ্রিকা ওয়ার পিপুল, তো আফ্রিকাতে যে অ্যান্থ্রোপোপাগি বলে এক ধরনের মানুষ জাতি থাকতো, হ্যাঁ, তো তারা কেমন থাকতো? হু হ্যাড অনলি ওয়ান আই, তাদের এক চোখ ছিল। হুজ হেড গ্রিউ বিনিথ দেয়ার সোলজার, তাদের মাথা কাঁধের নিচে সবসময় বড় হতো, হ্যাঁ। হু আর ক্যানিবাল, যারা নরখাদক ছিল, এবং না, কোনোটাই না। তো রাইট অ্যান্সার কি? না, হুজ হেড গ্রো বিনিথ দেয়ার সোলজার, মানে তাদের কাঁধের নিচে মাথা আস্তে আস্তে বড় হতো। তো এদেরকে অ্যান্থ্রোপোপাগি বল, যারা আফ্রিকায় দেখা যায় অথেলো বলে, অথেলোর মতে। দ্য ম্যারেজ অফ অথেলো অ্যান্ড ডেসডিমোনা, ডেসডিমোনার সাথে অথেলোর যে বিয়েটা হয়েছিল, এটা কি ওয়াজ পাবলিকলি সেলিব্রেটেড, প্রকাশ্যে লোকালয় হয়েছিল? ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজ, ব্যক্তিগতভাবে হয়েছিল, গোপনে হয়েছিল? ওয়াজ পারফর্ম উইদাউট ইনফর্মিং দ্য সাবজেক্ট অফ দ্য স্টেট, রাজ্যের কাউকে না জানিয়ে হয়েছিল? নান অফ দিস, কোনটাই না। তো রাইট অ্যান্সার কোনটা? না, ওয়াজ প্রাইভেটলি সলেমনাইজড, ব্যক্তিগতভাবে হয়েছিল এবং গোপনে হয়েছিল। ব্রাভিনসিও প্রেয়িং ফর জাস্টিস এগেনস্ট অথেলো, ব্রাভিনসিও অথেলোর বিরুদ্ধে মানে মামলা করেছিল, হ্যাঁ, এবং সে আবেদন করেছিল কার কাছে? এই যে মামলার আবেদনটা, তার সুবিচারের আবেদন, অথেলোর বিরুদ্ধে সুবিচারের আবেদনটা করেছিল কার কাছে? দ্য ডিউক অফ ভেনিস, দ্য কিং অফ ইংল্যান্ড, দ্য ডাচেস অফ ভেনিস, নান অফ দিস। তো এখানে রাইট অ্যান্সার ডিউক অফ ভেনিস। যখন অথেলো ডেসডিমোনার সাথে বিয়ে হয়ে যায়, তখন ডিউক যখন সরি ভেনি মানে ব্রাভিনসিও যখন জানতে পারে, তখন ব্রাভিনসিও ডিউক অফ ভেনিসের কাছে অ্যাপিল করেছিল যে কার বিরুদ্ধে? অথেলোর বিরুদ্ধে, হ্যাঁ, যাতে তার সুবিচার হয়, যে সে তার মেয়েকে হয়তো পটিয়ে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে। ওয়ান অফ দ্য অ্যাকুস্টেশনস অফ বাই ব্রাভিনসিও টু অথেলো ওয়াজ, তো ব্রাভিনসিওর তো অনেকগুলো অভিযোগ ছিল অথেলোর বিরুদ্ধে, তো তার মধ্যে একটা অভিযোগ কী ছিল? কাস্টিং পিল স্পেলস অ্যান্ড উইক্রাফ্ট টু সিডিউস ডেসডিমোনা, জাদু মন্ত্র প্রয়োগ করে ডেসডিমোনাকে বস করে বিয়ে করে নিয়েছে। পয়জনিং ডেসডিমোনা, ডেসডিমোনাকে কিছু বিষ বা পয়জনিয়াস কিছু খাইয়েছে। ম্যারি ডেসডিমোনা উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ডিউক অফ ভেনিস, ডিউক অফ ভেনিসের অনুমতি না নিয়ে তাকে বিয়ে করে নিয়েছে, নান অফ দিস, কোনটাই না। তো এখানে রাইট অ্যান্সার কাস্টিং স্পেলস অ্যান্ড উইক্রাফ্ট টু সিডিউস ডেসডিমোনা, জাদু মন্ত্র প্রয়োগ করে ডেসডিমোনাকে বস করে বিয়ে করে নিয়েছে। এটা ব্রাভিনসিও অথেলোর বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল। নেক্সট কোশ্চেন, দ্য তুর্কি হ্যাড প্রিপেয়ার টু ইনভেড, তুর্কিরা প্রস্তুত নিয়ে ফেলেছিল আক্রমণ করার জন্য। কোথায় আক্রমণ করার জন্য? সাইপ্রাস, আফ্রিকা, ফ্রান্স, ভেনিস। তো তুর্কিরা সবসময় সাইপ্রাস দ্বীপটাকে আক্রমণ করতো, এবং অথেলো তার সেনা দলবল নিয়ে ওই দ্বীপটাকে রক্ষা করতো, ঠিক আছে। তাহলে এখানেও একই রকম, তারা প্রস্তুত ছিল যে সাইপ্রাস আইল্যান্ডটাকে আক্রমণ করার জন্য। হু ওয়াজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল টু ডিফেন্ড সাইপ্রাস এগেনস্ট দ্য ইনভেনশন অফ দ্য তুর্কি, তো কে সব থেকে দক্ষ জেনারেল ছিল যে কিনা সাইপ্রাসকে সবসময় তুর্কিদের হাত থেকে রক্ষা করতো? ব্রাভিনসিও, ইয়াগো, ক্যাসিও, অথেলো। রাইট অ্যান্সার কোনটা? অথেলো। অথেলো আছে বলেই কিন্তু সাইপ্রাস দ্বীপটা এখনও পর্যন্ত রক্ষা পেয়েছে, না হলে তুর্কিরা এটা নিয়ে নিত, ঠিক আছে। দ্য ম্যারেজ বিটুইন ডেসডিমোনা অ্যান্ড অথেলো ওয়াজ প্রাইমারিলি, তো এই যে অথেলো এবং ডেসডিমোনার বিয়েটা, যেটা কী হয়েছিল? অ্যাকসেপ্টেড বাই ব্রাভিনসিও, ব্রাভিনসিও গ্রহণ করেছিল। অ্যারেঞ্জড বাই ব্রাভিনসিও, ব্রাভিনসিও নিজে অনুষ্ঠিত করেছে। ডিসমিস বাই ব্রাভিনসিও, ব্রাভিনসিও এটা একদম মেনে নেয়নি। আউট অফ ব্রাভিনসিওর নলেজ, ব্রাভিনসিওর
জ্ঞানের বাইরে, মানে অজ্ঞান অবস্থায় এটা বিয়েটা হয়ে গেছিলো অথেলো এবং ডেসডিমোনা। অ্যাকচুয়ালি ব্রাভেন্সিও প্রথমে কোনোভাবে মানতে নারাজ, কিন্তু যখন তুর্কিরা সাইপ্রাস দ্বীপকে আক্রমণ করলো যেখানে অথেলো ছাড়া দ্বীপকে রক্ষা করা সম্ভব নয়, তখন বাধ্য হয়ে ব্রাভেন্সিও কী করলো, একসেপ্ট করলো ওদের বিয়েটা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার ইজ একসেপ্ট বাই ব্রাভেন্সিও। ব্রাভেন্সিও ওয়ান অথেলো, ব্রাভেন্সিও অথেলোকে একটা সতর্ক করেছিল, হ্যাঁ কোনো একটা কথা বলে সতর্ক করেছিল, কী কথা সেটা, ডেসডিমোনা মাইট অলসো ডিসিভ হিম, ডেসডিমোনা তাকে তার সঙ্গে প্রতারিত করতে পারে, দে মাইট বি অ্যাট্যাক্ট বাই সাম ইভেল পাওয়ার, তারা হয়তো কোনো খারাপ শক্তির দ্বারা আক্রমণিত হতে পারে, ডেসডিমোনা মাইট কাম ব্যাক টু হার ফাদার, ডেসডিমোনা হয়তো আবার তার বাবার কাছে পুনরায় ফিরে আসতে পারে, নাউন অফ দিস কোটাই না। তো এখানে একটা জিনিস মনে রাখবে, ব্রাভেন্সিও অথেলোকে একটা কথা বলেছিল যে মেয়ে তার বাবাকে ঠকাতে পারে, হ্যাঁ নিশ্চয়ই সে তার হাজব্যান্ডকে ঠকাতে পারে, তো এই কথাটা এখানে বলেছিল। তাহলে এখানে রাইট অ্যান্সার কি, ডেসডিমোনা মাইট অলসো ডিসিভ অথেলো, ডেসডিমোনা হয়তো অথেলোর সঙ্গে প্রতারিত করতে পারে। আফটার দ্য ট্রায়াল, মানে এই বিচার, কোন বিচার, না ওই যে ডিউক অফ ভেনিসের সামনে বিচার হয়েছিল অথেলোকে নিয়ে, ব্রাভেন্সিও কমপ্লেন করেছিল, সে বিচারের পর অথেলো রেডিলি ওয়েন টু, অথেলো একদম প্রস্তুত হয়ে গিয়েছিল যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, ডেসডিমোনা ওয়ে অফ সাইপ্রাস, ফ্লোরেন্স ওয়ে অফ তুর্কি, তো ওখান থেকে ওয়ে অফ সাইপ্রাস, কেন না তুর্কিরা আক্রমণ করে সাইপ্রাস দ্বীপকে, তাকে রক্ষা করার জন্য অথেলো একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল। হু পারসিস্ট অথেলোজ কনফিডেন্স দ্য মোস্ট, আচ্ছা অথেলোকে, কে অথেলোর বিশ্বাসের একমাত্র অধিকারী, মানে একমাত্র অথেলো কাকে সবথেকে বেশি বিশ্বাস করতো, হ্যাঁ ইয়াগোকে, ব্রাভেন্সিওকে, ক্যাসিওকে, মন্টানোকে, দ্য রাইট অ্যান্সার ইজ ক্যাসিওকে বিশ্বাস করতো। মাইকেল ক্যাসিও ওয়াজ, মাইকেল ক্যাসিও কে ছিল, এ জেলাস খুব হিংসুট একজন ছিল, না হ্যান্ডসাম খুব সুদর্শন একজন ব্যক্তি ছিল, বোথ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, ইলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, খুব প্রচুর কথা বলতো, গ্যারোলাস টাইপের আর কি, সবসময় বক 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 করতো, কথা বলতো, না রিজার্ভ সাইনেস এবং খুব লাজুক ছিল। তো এখানে রাইট অ্যান্সার ইজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, মানে খুব সুদর্শনও ছিল এবং খুব বাকপটু ছিল, খুব ভালো কথা বলতো, হ্যাঁ কে না, মাইকেল ক্যাসিও। হোম ডিড অথেলো ইউজ ইন হিজ লাভ অ্যাফেয়ার্স উইথ ডেসডিমোনা, তো অথেলো একজনকে মিডিয়েটর হিসেবে ব্যবহার করতো, মানে মধ্যস্থ হিসেবে একজনকে ব্যবহার করতো তার লাভ অ্যাফেয়ার্সের জন্য, কার সাথে, না ডেসডিমোনার সাথে যখন সে লাভ অ্যাফেয়ার্স চলছিল তখন একজনকে সে মিডিয়েটর হিসেবে ব্যবহার করতো, সে কে, ইমিলিয়াকে ব্যবহার করতো, ইয়াগোকে ব্যবহার করতো, ক্যাসিওকে ব্যবহার করতো, না মন্টানোকে, দ্য রাইট অ্যান্সার ইজ ক্যাসিওকে ব্যবহার করতো, মিডিয়েটর হিসেবে, বেশ মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতো ক্যাসিওকে। নেক্সট টু অথেলো, অথেলোর পর ডেসডিমোনা হ্যাড ফেথ অন, অথেলোর পর ডেসডিমোনা একজনকে খুব গভীরভাবে বিশ্বাস করতো, সে কে, ইয়াগো, এমিলিয়া, ক্যাসিও, ব্রাভেন্সিও, দ্য রাইট অ্যান্সার ইজ ক্যাসিও, ক্যাসিওকে বিশ্বাস করতো। অথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ, অথেলো কী করেছিল, ক্যাসিওকে পদোন্নতি করে দিয়েছিল, কোন পদে উন্নতি করে দিয়েছিল, জেনারেল, ডিউক, না লিউটেন্যান্ট, না সেনেটর। আচ্ছা এখানে একটা কথা বলি, অথেলো ছিল জেনারেল, ঠিক জেনারেলের পরের যে পদরা, হ্যাঁ সেটা ছিল লিউটেন্যান্ট, তো লিউটেন্যান্ট পদে অথেলো ক্যাসিওকে পদোন্নতি করে দিয়েছিল, কে, অথেলো। দ্য পোস্ট অফ লিউটেন্যান্ট ওয়াজ আ প্লেস অফ ট্রাস্ট অ্যান্ড, তো এই যে লিউটেন্যান্ট পদটা, হ্যাঁ পোস্টটা, এটা কি না খুবই একজন বিশ্বস্ত এবং সব থেকে কাছের পোস্ট ছিল, কার, নিয়ারেস্ট টু দ্য জেনারেলের কাছের পোস্ট ছিল, নিয়ারেস্ট টু দ্য মেজর, নিয়ারেস্ট টু দ্য সোলজার, নিয়ারেস্ট টু দ্য ডিউক। তো আমি এক্ষুনি বললাম না, জেনারেলের সব থেকে বিশ্বস্ত এবং সব থেকে কাছের যে পদ সেটা হচ্ছে লিউটেন্যান্ট পদ, যেই পদটাতে অথেলো কী করেছিল, ক্যাসিওকে বসিয়েছিল। ক্যাসিওজ প্রমোশন টু লিউটেন্যান্ট অফেন্ডেড, এই যে ক্যাসিওর প্রমোশন হলো লিউটেন্যান্ট পদে, এটাতে সবথেকে বেশি ক্রুদ্ধ হয়ে গিয়েছিলো, রেগে গিয়েছিলো, কে, অথেলো, ডেসডিমোনা, ইয়াগো, না ব্রাভেন্সিও, সবথেকে বেশি রেগে গিয়েছিলো ইয়াগো। ইয়াগো হেটেড নট অনলি ক্যাসিও বাট অলসো, ইয়াগো ঘৃণা করতো, শুধু ক্যাসিওকে নয়, তার সাথে সাথে ডেসডিমোনাকেও ঘৃণা করতো, অথেলোকে, ইমিলিয়া, ব্রাভেন্সিওকে। দেখো ইয়াগো কিন্তু দুজনকে সবথেকে বেশি ঘৃণা করতো, একজন হচ্ছে ক্যাসিও, কেন না ক্যাসিওকে পদোন্নতি করে দিয়েছে, আর দুজন দু নম্বর হচ্ছে অথেলো, কেন না ক্যাসিওকে পদোন্নতি কে করে দিয়েছে, অথেলো। এবং তার সাথে সাথে ও তার এই যে রিভেঞ্জ প্রতিশোধ নেওয়ার জন্য ডেসডিমোনাকেও
তার খারাপ চোখে দেখতো, ঠিক আছে? তাহলে এখানে ইয়াগো ক্যাসিওকে তো ঘৃণা করতোই, তার সাথে সাথে ঘৃণা করতো অথেলোকে। ইয়াগো হেটেড অথেলো, ইয়াগো অথেলোকে ঘৃণা করতো, কারণ বিকজ অথেলো ফেভার ডেসডিমোনা, ডেসডিমোনার প্রিয় ছিল, ফেভার ক্যাসিও, ক্যাসিওর প্রিয় ছিল, হ্যাঁ, ফেভার্ড মন্টানো, মন্টানো প্রিয় ছিল, না ফেভার্ড দা তুর্কি, তুর্কিদের প্রিয় ছিল, এরকম নয়। অ্যাকচুয়ালি অথেলো, অথেলোকে ঘৃণা করতো ক্যাসিও একটাই কারণের জন্য, যে অথেলো ক্যাসিওকে প্রিয় মনে করত, ঠিক আছে? ইয়াগো সাসপেক্টেড দ্যাট অথেলো হ্যাড আ লিঙ্কিং ফর, ইয়াগো একটা সন্দেহ করত যে অথেলো হয়তো কাকে পছন্দ করে, ইমিলিয়াকে, রোজালিনকে, ফ্যানিকে, নান। অ্যাকচুয়ালি ইয়াগো একটা পছন্দ, মানে সরি, সন্দেহ করতো যে হয়তো অথেলো ইমিলিয়াকে পছন্দ করে মনে মনে, ইমিলিয়াকে না, ইমিলিয়া হচ্ছে অথেলোর, সরি, ইয়াগোর ওয়াইফ, যে কিনা ডেসডিমোনার সেবিকা হিসেবে কাজ করতো। কিন্তু ইয়াগো ভাবতো যে হয়তো অথেলো মনে মনে, হ্যাঁ, ইমিলিয়াকে পছন্দ করে, কিন্তু এটা একদম নয়। দ্য নেম অফ ইয়াগোজ ওয়াইফ, ইয়াগোর স্ত্রীর নাম কী? ডেসডিমোনা, ওফিলিয়া, ইমিলিয়া, রোজালিন্ড। তো এখানে মানে ইয়াগো স্ত্রীর নাম হচ্ছে ইমিলিয়া। দ্য স্কিম অফ রিভেঞ্জ হুইচ ওয়াজ প্ল্যান্ড বাই ইয়াগো ইনভলভ দ্য কমন রুইন্স অফ, তো ইয়াগোর যে এই যে একটা প্ল্যান, মানে প্ল্যান মিনস মানে এই যে প্রতিশোধ নেওয়ার একটা স্কিম, হ্যাঁ, তার মধ্যে কারা কারা ইনভলভ ছিল, মানে কাদের ওপর সে প্রতিশোধ নিতে চাইছিল। অ্যাকচুয়ালি ইয়াগো কিন্তু প্রতিশোধ নিতে চাইছিল দুজনের উপর, ক্যাসিওর উপর এবং অথেলের উপর, কিন্তু তার সাথে সে ব্যবহার করেছিল ডেসডিমোনাকেও, হ্যাঁ, ডেসডিমোনাকেও জড়িয়েছিল। তার মানে কি, অ্যাকচুয়ালি তিনজনের উপর সে প্রতিশোধ নিতে চেয়েছিল, এক ক্যাসিও, দুই অথেলো, তিন ডেসডিমোনা। নেক্সট কোশ্চেন, ইয়াগো ওয়াজ, ইয়াগো ছিল কীরকম? গুড অ্যাট হার্ট, মনের দিক থেকে খুব ভালো, লার্নড মানে সবসময় শেখার মানসিকতা থাকতো, ভেরি রিলিজিয়াস, খুব ধার্মিক ছিল, আর ক্র্যাপটি, ক্র্যাপটি মানে খুব ধূর্ত, বদমাস, তো রাইট অ্যান্সার ইজ ক্র্যাপটি, খুব বদমাস এবং ধূর্ত, ধূর্ত স্বভাবের ছিল। ইয়াগো ওয়াজ সো আর্টফুল, ইয়াগো খুব কীরকম জিনিস প্রকৃতির মানুষ ছিল, হি হ্যাড নো সেন্স অব হিউম্যান নেচার, তার মানব প্রকৃতি সম্বন্ধে কোনো ধারণা ছিল না, হি হ্যাড আ ডিপ সেন্স অব হিউম্যান নেচার, সে মানুষের প্রকৃতি নিয়ে, মানুষের মন নিয়ে খুব তার খুব ধারণা ছিল, হি হার্ডলি হ্যাড আ রিভেঞ্জফুল মাইন্ড, সে খুব সবসময় একটা মানে খুব কম সময় কী করতো না, ওই প্রতিশোধ মেন্টালিটি ছিল, হি অলওয়েজ ইন্ডালজ ইন হিউম্যান প্রভোকেশন, সে সবসময় মানুষকে উস্কানি দিত, হ্যাঁ। অ্যাকচুয়ালি ইয়াগো ছিল খুব মানে ডিপ সেন্স অফ হিউম্যান নেচার, মানে কি না, ও মানুষের মাইন্ড গেমটাকে খুব ভালোভাবে কাজ করতো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ইয়াগো দ্য মোস্ট আনবিয়ারেবল পেন ওয়াজ অফ, ইয়াগোর মত অনুযায়ী সবথেকে অসহ্যনীয় যন্ত্রণাটা কী ছিল? স্কার্স মানে মানে কোনো কলঙ্কের দাগ, হ্যাঁ, জেলাস মানে হিংসার যন্ত্রণা, হ্যাঁ, এরা হচ্ছে সবথেকে অসহ্য যন্ত্রণা, না আর ব্লিডিং উন্ডস মানে কোনো আহত জায়গা থেকে রক্তপাতের যন্ত্রণা, বা নান অব দিস কোনটা না। অ্যাকচুয়ালি ইয়াগের মতো সবথেকে অসহ্যতম পেন হচ্ছে জেলাস পেন, মানে হিংসার যে যন্ত্রণাটা, হ্যাঁ, বা ঈর্ষার যে যন্ত্রণাটা, এটা হচ্ছে সবথেকে আনবিয়ারেবল। অ্যাকর্ডিং টু ইয়াগো অ্যান এক্সিলেন্ট প্লট অফ রিভেঞ্জ উড বি, তো ইয়াগোর মত অনুযায়ী, এই যে প্রতিশোধ নেওয়ার যে একটা খুব চরম জায়গা, ঠিক আছে, এই যে বীজ বোনা, সেটা কেমন না, টু মেক অথেলো ইনভেস্ট টু ক্যাসিও, যে অথেলোর মনে একটা ঈর্ষার বীজ বনে দেয়, দেওয়া ক্যাসিওকে নিয়ে, যাতে করে অথেলো ক্যাসির উপর রেগে যায় এবং তাকে পানিশমেন্ট দেয় এবং সেখান থেকে সে তার প্রতিশোধ নিতে পারে। এটাই রাইট অ্যান্সার, যে সে চাইছিল যে অথেলোকে, অথেলোর মনের মধ্যে একটা ঈর্ষার বীজ বপন করতে, কাকে নিয়ে, ক্যাসিওকে নিয়ে, টু মেক অথেলো ইনভার্স অফ ক্যাসিও, ওকে। নেক্সটগুলো দেখে নিই একবার, টু মেক ব্রাভেন্সিও ইনভার্স টু অথেলো, ব্রাভেন্সিওকে বা অথেলোকে, ব্রাভেন্সিওকে নিয়ে ক্যাসিওকে, অথেলোকে নিয়ে, না ইয়ার্স অফ ডেসডিমোনা, না না কোনটাই না, বাট রাইট অ্যান্সার ইজ ফার্স্ট, তো ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইয়াগো থট হিজ প্ল্যান টু মেক অথেলো ইনভার্স অফ ক্যাসিও উড রেজাল্ট ইন,
ইয়াগো এটা ভেবেছিল, সে যে প্ল্যানটা করেছে যে কোনোভাবে অথেলোর কাছে ক্যাসিওকে খারাপ করে দেওয়া। এর রেজাল্ট কী হতে পারে? এর রেজাল্ট হতে পারে দ্য ডেথ অফ অথেলো, অথেলোর মৃত্যু হতে পারে, দ্য ডেথ অফ অথেলো অর ক্যাসিও অর পোথ, মানে হয় অথেলো মারা যাবে, নাহলে ক্যাসিও মারা যাবে, নাহলে দুজনেই মারা যাবে। দ্য ডেথ অফ ক্যাসিও, ক্যাসিওর মৃত্যু, আর ডেথ অফ ব্রাভিনসো, ব্রাভিনসোর মৃত্যু। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়, সে যখন ভাবছিল যে অথেলোর মনের মধ্যে ক্যাসিওর যে মানে ঈর্ষা ব্যাপারটা যখন ঢুকে দেওয়া হবে, তখন কিন্তু অথেলো মারা যেতে পারে বা ক্যাসিও মারা যেতে পারে বা দুজনেই মারা যেতে পারে। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য ডেথ অফ অথেলো অর ক্যাসিও অর বোথ। দ্য অ্যারাইভাল অফ দ্য জেনারেল অ্যান্ড হিজ লেডি ইন সাইপ্রাস। তো যখন ওই মানে অথেলো এবং ডেসডিমোনা সাইপ্রাসে পদার্পণ করে, ক্রিয়েট আ শর্ট অফ হলিডে, তখন একটা তারা হলিডে ঘোষণা করে দিয়েছিল। তো এখানে এই জেনারেল এবং হিজ লেডি রেফার্স টু, এই জেনারেল কাকে বুঝিয়েছে বা হিজ লেডি এটাও বা কাকে বুঝিয়েছে? দেখো এখানে জেনারেল বলতে অথেলোকে বুঝিয়েছে এবং হিজ লেডি বলতে এখানে তার স্ত্রী ডেসডিমোনাকে বুঝিয়েছে। ডেসডিমোনা কী করল না, অথেলোর সাথেই এসেছিল সাইপ্রাসে, কেন না সে তার বাবাকে বিলিভ করতে পারেনি, হয়তো কোনো ঝামেলা করতে পারে, তো সেই হিসাবে কী হচ্ছে অথেলোর সাথে সাথেই ও সাইপ্রাসে চলে এসেছিল। ঠিক আছে, অথেলো কুড ডিনাই নাথিং টু সার্চ এ প্লিডার, অথেলো অস্বীকার করতে পারে না, হ্যাঁ, যে আবেদনকারী হিসাবে। তো এখানে প্লিডার মানে কি না, যখন অথেলো মানে প্লিডার বলতে আবেদনকারী, এখানে আবেদনকারী বলতে না, ডেসডিমোনা অথেলোর কাছে আবেদন করেছিল ক্যাসিও যাতে চাকরিটা রিটার্ন করে দেয়। তাহলে এই আবেদনকারী দ্য প্লিডার ওয়াজ, এখানে আবেদনকারী কে ছিল, ক্যাসিও ছিল, ইয়াগো ছিল, ডেসডিমোনা ছিল না মন্টানা ছিল? তো আবেদনকারী এখানে ছিল কিন্তু ডেসডিমোনা। অন দ্য নাইট অফ অথেলোজ অ্যারাইভেল, যেই নাইটে যে রাত্রিতে অথেলো এসেছে সাইপ্রাসে, হি ইনস্ট্রাক্টেড ক্যাসিও, সে তখন ক্যাসিওকে নির্দেশ দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই যে ওরা বিনা যুদ্ধে জয়লাভ করে গেছিলে গেছিলো, তুর্কিরা সব মানে তাদের জাহাজ টাহাজ সব ডুবে গেছে ঝড়ে, তো সেই হিসাবে ওরা জয়লাভ করে যাওয়ার জন্য যেহেতু ওরা নিউ বিবাহিত এবং সেই হিসাবে একটা পার্টির আয়োজন করেছিল, ফিস্ট। তো ওই ফিস্টের দায়িত্ব দিয়েছিল ক্যাসিওকে যে তুমি দায়িত্বে থাকো যাতে করে কেউ কোনো সৈনিকরা এক্সেপশন না ড্রিঙ্ক করে। ঠিক আছে, তো এই যে দায়িত্বটা ইনস্ট্রাকশানটা দেওয়া হয়েছিল ক্যাসিওকে, কী কী ইনস্ট্রাকশান বা কী দায়িত্বটা দিয়েছিল? রেস্ট্রেন দ্য সোলজার ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, মানে যাতে না সৈনিকরা খুব বেশি পরিমাণে ড্রিঙ্কও নিতে পারে সেটা দেখে রাখার জন্য। এনকারেজ দ্য সোলজার টু ড্রিঙ্ক এক্সেসিভলি, তাদেরকে উৎসাহিত করতে যে তোমরা বেশি করে ড্রিঙ্ক করো, এই এটা উৎসাহিত দেওয়ার জন্য। আর রেস্ট্রেন দ্য সোলজার ফ্রম ইনভলভিং দ্য গ্যাম্বল, এবং সোলজাররা যাতে জুয়া খেলতে না পারে তার জন্য দেখে রাখার জন্য। আর নান অফ দ্য অ্যাবাভ, কোনটাই না, অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার এটাই, যাতে করে তারা এক্সেসিভ ড্রিঙ্ক না করে। রেস্ট্রেন দ্য সোলজার ফ্রম এক্সেসিভ ড্রিঙ্কিং এক্সেসিভলি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, ইয়াগো ইনসিস্ট ক্যাসিও হ্যাভ, ইয়াগো ক্যাসিওকে জোর করেছিল কি কাজটা করানোর জন্য? সাম ফুডস, খাওয়ার জন্য, সাম কফি খাওয়ার জন্য, আর ড্রিঙ্ক করার জন্য, সাম কেকের জন্য। অ্যাকচুয়ালি না, ক্যাসিও কিন্তু ড্রিঙ্ক করতে চাইছিল না, ইয়াগো তাকে জোর করিয়ে ড্রিঙ্ক করাতে চেয়েছিল। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? আর ড্রিঙ্ক। অ্যাজ ক্যাসিও ওয়াজ প্রভোকেড বাই ইয়াগো, যেহেতু ক্যাসিওকে প্রচুরই মানে উত্তেজিত করে দিয়েছিল কে? ইয়াগো। হি স্টার্টেড টু প্রেজ, যখনই উত্তেজিত করে দেয় তাকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করায়, তখন ক্যাসিও প্রশংসা করা শুরু করেছিল কার? ডেসডিমোনার, ইমিলিয়া, অথেলোর সিস্টারের নান। তো এখানে রাইট অ্যান্সার ডেসডিমোনা, ডেসডিমোনা, ডেসডিমোনার প্রশংসা করা শুরু করে দিয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিস্ট, তো একদম ফিস্টের শেষে ক্যাসিও গট ইনভলভ, তো ক্যাসিও তো ড্রিঙ্ক করে ফেলেছিল বা ড্রিঙ্ক করানো হয়েছিল তাকে, কে করিয়েছিল? ইয়াগো করিয়েছিল। তো ওই ড্রিঙ্ক করার ফলে সে একটা কিসে জড়িয়ে পড়েছিল? গ্যাম্বলিং, জুয়া খেলায়, ড্রিঙ্কিং মানে ওই আরও পরিমাণ আরও বেশি খাওয়ার জন্য মানে ড্রিঙ্ক করার জন্য জড়িয়ে পড়েছিল না? স্কাফল, স্কাফল মানে হাতাহাতি বা মারামারি, হ্যাঁ, এতে জড়িয়ে পড়েছিল না? বোথ, এ আর বি। অ্যাকচুয়ালি এখানে রাইট অ্যান্সার ইজ এজ স্কাফল, মানে যখনই তাকে ড্রিঙ্ক করিয়ে দেয় ইয়াগো, তখন ওর ইয়াগোর সাথে ওর একটা হাতাহাতি মানে লেগিয়েছিল আর কি, মারামারি টাইপের। ঠিক আছে, দ্য অফিসার হু ইন্টারভেন্টেড, যে একজন অফিসার যে কিনা হস্তক্ষেপ করেছিল টু প্যাসিফাই দ্য স্কাফল ইন হুইচ ক্যাসিও ইনভলভ হিমসেলফ ওয়াজ, মানে
তো একজন অফিসার যে কিনা যখন দেখলো যে ক্যাসিও ওই হাতাহাতিদের জড়িয়ে পড়েছিল, তখন সে এটা কন্ট্রোল করতে এসেছিল, এটা নিয়ন্ত্রণ করতে এসেছিল। সে কে? মন্টানু, অরল্যান্ডো, ইয়াগো আর মর্গানো। দ্য রাইট অ্যান্সার ইজ মন্টানো। কিন্তু দুঃখের বিষয় কি, মন্টানো নিজেই আহত হয়ে গিয়েছিল, ওদেরকে রক্ষা করতে এসে সে নিজেই আহত হয়ে গেছে। টু ইনফর্ম অথেলো অ্যাবাউট ক্যাসিওজ মিসডিড, ইয়াগো মানে কি না, এই যে অথেলো, সরি ক্যাসিও যে এই সব বাজে কাজ করেছে, কি বাজে কাজ, না যে সে নিজের দায়িত্ব না পালন করে নিজেই মাতাল হয়ে গেছে, এই যে বাজে কাজটা, এটা অথেলোকে জানানোর জন্য ইয়াগো কি করেছিল? র্যাং দ্য বেল অফ দ্য ক্যাসেল, সে ক্যাসেলের বেল বাজিয়েছিল, না শাউটেড কলিং অথেলোজ নেম, অথেলোর নাম ধরে জোরে জোরে ডাকছিল, নকিং অন দ্য ডোর অফ দ্য অথেলোজ রুম, অথেলো রুমে গিয়ে তার রুমে কড়া নাড়ছিল, না না ডিড নাথিং, কোনো কিছু করেনি। তো অ্যাকচুয়ালি এটা তো পুরোটা প্রি প্ল্যানিং ঘটনা, মানে ইয়াগো চাইছিল এরকম কিছু একটা করে ক্যাসিওকে অথেলোর কাছে খারাপ করাবে। তো সেই হিসাবে যখন দেখলো যে সব তার প্ল্যান ওয়াইজ সব কিছু হচ্ছে, তখন সে কী হলো, র্যাং দ্য বেল অফ দ্য ক্যাসেল, ক্যাসেলের বেলটা বাজালো যাতে করে ওই ইমার্জেন্সি বেলটা শুনে অথেলো আসে এখানে, এসে দেখে যে অ্যাকচুয়ালি ক্যাসিওর কী অবস্থা। ঠিক আছে, দ্য অ্যালার্ম বেল রিঙ্গিং মেড বাই ইয়াগো, কিন্তু এই যে অ্যালার্মের বেল, হ্যাঁ, যেটা শুনে জেগে গিয়েছিলো, কে জেগে গিয়েছিলো, ক্যাসিও ফ্রম হিজ ডানকেন কন্ডিশন, ক্যাসিও তার ওই মাতাল অবস্থা থেকে জেগে মানে সচেতন হয়ে গিয়েছিলো। দ্য অফিসার অন ডিউটি, যারা ওই ডিউটি ডিউটি করতো অফিসাররা, তারা জেগে গিয়ে মানে তারা জেগে গিয়েছিলো, না দ্য আইল্যান্ডার্স অফ দ্য সাইপ্রাস, সাইপ্রাস দ্বীপের সমস্ত অধিবাসীরা, না অথেলো, অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ অথেলো, কারণ এই অ্যালার্ম বেল শুনে অথেলো বুঝতে পেরে গিয়েছিলো যে নিশ্চয়ই কোনো বড় সড়ো বিপদ হয়েছে। তো সেই জন্য অথেলো ঘুম থেকে হঠাৎ করে জেগে উঠে পড়লো এই বেলটা শুনে। ফর ক্যাসিওজ মিসডিড, এই ক্যাসিওর বাজে কাজ, হ্যাঁ বাজে কাজের জন্য অথেলো টুক অ্যাওয়ে ফ্রম, অথেলো তাকে বরখাস্ত করেছিল, কোথা থেকে, হিজ বেজড, হিজ ক্যাপ, হিজ লিউটেন্যান্সি, হিজ ইউনিফর্ম, তার যে অ্যাকচুয়ালি ওকে পদোন্নতি করেছিল লিউটেন্যান্ট পদে, তো ওই লিউটেন্যান্সি পদ থেকে ওকে কী করেছিল, টু ক্যাবে করে দিয়েছিল, বরখাস্ত করে দিয়েছিল অথেলো। যখন এত এসে দেখলো যে যার উপর দায়িত্ব দিয়ে গেছিলাম সেই নিজেই তো দায়িত্ব পালন করার দূরে কথা, সে নিজেই মাতাল, তো এই রাগে আর অথেলো সবসময় বিশ্বাসটাকে পছন্দ করতো বেশি, বা কাজের ফাঁকি যেতে না দেয় কেউ, সেই জিনিসগুলো লক্ষ্য রাখতো। দেখলো যে এরকম ব্যাপার, সঙ্গে সঙ্গে গেলো স্পটেই তার মানে ওই যে লিউটেন্যান্ট পদ থেকে তাকে কী করলো, টু ক্যাব করে দিয়েছিলো, বরখাস্ত রাস্টিকেট করে দিয়েছিল। হু অ্যাডভাইস ক্যাসিও টু অ্যাপ্লাই টু ডেসডিমোনা টু মিডিয়েট ফর হিম উইথ অথেলো, কে অথেলোকে ক্যাসিওকে অ্যাডভাইস দিয়েছিলো যে তুমি যাও ডেসডিমোনাকে মধ্যস্থতা হিসেবে ব্যবহার করো তোমার চাকরিটা ফিরে পাওয়ার জন্য অথেলোর কাছে, মানে অথেলো ডেসডিমোনাকে গিয়ে বলো যে তুমি, ডেসডিমোনা যাতে অথেলোকে বলে ক্যাসিওর চাকরিটা আবার ফিরিয়ে দিতে। ঠিক আছে, তো এই অ্যাডভাইসটা কে দিয়েছিল ওকে, মন্টানো দিয়েছিল, ইয়াগো দিয়েছিল, ক্যাসিও জোয়াইফ দিয়েছিল, না না অ্যাকচুয়ালি এই প্ল্যানটা দিয়েছিল ইয়াগো, কারণ এগুলো সবই তো ইয়াগোর প্ল্যান। ইয়াগো প্ল্যান দিয়েছিল, অ্যাডভাইস দিয়েছিল ওকে। ডেসডিমোনা টোল্ড অথেলো, ডেসডিমোনা অথেলোকে বলেছিল টু রিসিভ ক্যাসিওজ এগেন ইন হিজ ফেভার উইথিন, তো ডেসডিমোনা অথেলোকে বলেছিল যে যাতে করে ক্যাসিওকে আবার তার চাকরিতে ফিরিয়ে দেওয়া হয়, তার সেই জায়গাটা আবার ফিরিয়ে দেওয়া হয়, কতদিনের মধ্যে, নেক্সট নাইট, পরের দিন রাত্রির মধ্যে, নেক্সট মর্নিং, পরের দিন সকালের মধ্যে, নেক্সট নাইট অর নেক্সট মর্নিং, পরের দিন সকাল বা সন্ধ্যার মধ্যে, ফোর ডেজ বা চার দিনের মধ্যে, অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার ইজ পরের দিন সকাল বা সন্ধ্যার মধ্যে, নেক্সট নাইট অর নেক্সট মর্নিং। অথেলো অ্যান্ড ইয়াগো এন্টার্ড দ্য রুম, অথেলো এবং ইয়াগো দুজন যখন রুমের মধ্যে প্রবেশ করেছিল, কোথায়, কোন রুমের মধ্যে, হোয়ার ডেসডিমোনা ওয়াজ স্লিপিং, যেখানে ডেসডিমোনা ঘুমাচ্ছিল, না ডেসডিমোনা ওয়াজ টকিং টু ক্যাসিও, যেখানে ডেসডিমোনা ক্যাসিওর সঙ্গে কথা বলছিল, না হোয়ার ডেসডিমোনা ওয়াজ টকিং টু দ্য মেড, যেখানে ডেসডিমোনা তার সেবিকার সাথে কথা বলছিল, না হোয়ার ক্যাসিও ওয়াজ টকিং টু মন্টানো, যেখানে ক্যাসিও মন্টানোর সাথে কথা বলছিল। অ্যাকচুয়ালি অথেলো এবং ইয়াগো হঠাৎ করে এমন একটা রুমের মধ্যে ঢুকলো যে রুমটাতে গিয়ে দেখলো যে ডেসডিমোনা ক্যাসিওর সাথে কথা বলছে, এবং যখনই ক্যাসিও দেখলো যে অথেলো ঢুকেছে, তখন ঠিক অপোজিট ডোর দিয়ে ক্যাসিও বেরিয়ে চলে গিয়েছিল। I like not that
দ্য রিমার্ক ওয়াজ মেড বাই এই আই লাইক নট দ্যাট আমি এটা পছন্দ করি না কোনটা পছন্দ করে না না ওই যে অথেলোকে দেখে ক্যাসিও চলে গেল রুম থেকে এই ব্যাপারটা পছন্দ করি না এই মন্তব্যটা কে করেছিল ইয়াগো করেছিল ক্যাসিও করেছিল অথেলো করেছিল না ব্যাবেন্সে করেছিল এই মন্তব্যটা করেছিল ইয়াগো অথেলো থট ইয়াগো টু বি অথেলো মনে করেছিল যে ইয়াগো একজন কেমন মানুষ সেলফিশ পার্সন একজন স্বার্থপর মানুষ না জাস্টম্যান ন্যায়পরায়ণ মানুষ না ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি তার মধ্যে শুধু ভালোবাসা এবং সততায় ভরা না বোধ অ্যাকচুয়ালি অথেলো মনে করেছিল যে ইয়াগো একজন জাস্টম্যান মানে একজন ন্যায়পরায়ণ মানুষ কিন্তু তা আদৌ না অথেলো ওয়াজ অ্যাডভাইস টু অবজার্ভ ডেসডিমোনা ক্লোজলি অথেলো ওয়াজ অ্যাডভাইস অথেলোকে অ্যাডভাইস দিয়েছিল যে ডেসডিমোনাকে খুব কাছ থেকে লক্ষ্য করতে যখন কখন না যখন ক্যাসিও ওয়াজ নিয়ার বাই যখন ডেসডিমোনার কাছে ক্যাসিও থাকবে তখন না সি ওয়াজ উইথ দ্য মেড যখন তার কাছে তার সেবিকা থাকবে তখন না নোবডি ওয়াজ উইথ হার যখন তার কাছে কেউ থাকবে না তখন না সি ওয়াজ টকিং টু এনি স্ট্রেঞ্জার যখন সে কোনো অপরিচিত বা অদ্ভুত কোনো ব্যক্তির সাথে কথা বলবে তখন অ্যাকচুয়ালি এই মন্তব্যটা করেছিল এই অ্যাডভাইসটা দিয়েছিল অথেলোকে ইয়াগো যে যখন ক্যাসিও ডেসডিমোনার সাথে থাকবে অথেলোকে বলেছে তুমি ওই সময় ভালো করে একটু অবজার্ভ করবে ডেসডিমোনাকে ঠিক আছে তাহলে রাইট অ্যান্সার ইজ ক্যাসিও ওয়াজ নিয়ার বাই অথেলো স্টার্টেড টু থিঙ্ক দ্যাট অথেলো এটা চিন্তা করতে শুরু করেছিল যে ইফ ডেসডিমোনা কুড ডিসিভ হার ফাদার যদি ডেসডিমোনা তার বাবার সাথে প্রতারণা করতে পারে সি কুড অলসো ঠিক এই 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 অ্যালার্মটা কে দিয়েছিল ব্রাবিনসে দিয়েছিল মনে আছে যখন বলেছিল না যে যে তার বাবাকে বাবার সাথে প্রতারণা করতে পারে সে তার হাজব্যান্ডের সাথে প্রতারণা করতে পারে ঠিক এই কথাটা অথেলোর মনের মধ্যে এখন এসছে যে যদি ডেসডিমোনা তার বাবার সঙ্গে প্রতারণা করতে পারে সি গুড অলসো সে তাহলে অবশ্যই সে কী পারে না ডিসিভ হার মাদার তার মার সঙ্গে প্রতারিত করতে পারে ডিসিভ অল হার ফ্রেন্ড রিলেটিভস তার সমস্ত আত্মীয়দের সঙ্গে প্রতারিত করতে পারে ডিসিভ হার হাজব্যান্ড তার হাজব্যান্ডের সঙ্গেও প্রতারিত করতে পারে নান কোনটাই না তাহলে এই রাইট অ্যান্সার ইজ ডিসিভ হার হাজব্যান্ড যেটা অথেলো মনে করেছে ইয়াগো অ্যাডভাইস অথেলো টু ডিলে হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাসিও ইন অর্ডার টু অবজার্ভ ইয়াগো অথেলোকে একটা উপদেশ দিয়েছিল যে মানে এই যে পুনর্মিলন মানে অনেকদিন দেখা না করানোর জন্য কার সাথে কার না যাতে করে ক্যাসিওর সাথে ডেসডিমোনার দেখা না হয় এটা এ দেখে রাখতে বলছে হঠাৎ করে যেন দেখা না করতে পারে এর ফল কি না এই এটাকে অবজার্ভ করতে হবে মানে এই যে ওদের সঙ্গে দেখা হবে না তার ফল কীরকম হয় এটা অবজার্ভ করতে বলেছিল কে ইয়াগো কাকে বলেছিল অথেলোকে হ্যাঁ এখানে তাহলে রাইট অ্যান্সার ইজ ডেসডিমোনাস আর্নেস্টনেস টু ব্রিং ব্যাক ক্যাসিও ডেসডিমোনা দেখতে চাইছিল যে ডেসডিমোনা কতটা আগ্রহ দেখায় ক্যাসিওকে ফিরিয়ে আনার জন্য মানে নিয়ে আসার জন্য এটা লক্ষ্য করতে বলা হয়েছিল মানে ইয়াগো যে কি এক ডেঞ্জারাস ভিলেন সেটা গল্প তার তোমরা না পড়লে বুঝতে পারবে না অথেলোজ লং কনভারসেশন উইথ ইয়াগো অথেলোর সাথে ইয়াগো যে অনেক টাইম ধরে একটা কথোপকথন হলো এই কথোপকথনের দ্বারা ইয়াগো লেড হিম টু ইয়াগো তাকে পরিচালিত করেছিল একটা কিসে পরিচালিত করেছিল অ্যাংজাইটিস একটা উদ্বেগ অথেলোর মধ্যে ভরে দিয়েছিল রেস্টলেসনেস অস্থিরতা ভরে দিয়েছিল এক্সাইটমেন্ট উত্তেজিত ভরে দিয়েছিল এবং ডিসবিলিভ অবিশ্বাস ভরে দিয়েছিল অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ রেস্টলেসনেস অথেলোর মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল তখন ইন ডিসক্রাইবিং অথেলোজ রেস্টলেসনেস এই অথেলোর রেস্ট মানে অস্থিরতা বর্ণনাটা দ্যাট ড্রাগস দ্যাট শেক্সপিয়ার মেনশন অ্যাজ ফিলিং টু ব্রিং হিম পিস অফ মাইন্ড আচ্ছা এখানে একটা খুব ভালো জিনিস বলা আছে যে এই যে অথেলোর অস্থিরতা মানে ডেসডিমোনা ক্যারেক্টার নিয়ে যে ভাবছে ডেসডিমোনা কেমন খারাপ না ভালো এই যে অস্থিরতা এটা অথেলোর মনের মধ্যে এমন একটা জায়গা ক্রিয়েট করেছিল যে তখন মনে হচ্ছে যে মানে দুটো জিনিস আছে যেগুলো দিলে মানুষ শান্তিতে ঘুমিয়ে পড়ে হ্যাঁ তো সেগুলোও দিলেও হয়তো আসা মানে অথেলোর মধ্যে ঘুম আসবে না কী জিনিস সেগুলো না হ্যাসিস অর পপি পপি অর ম্যান্ডাগোরা আর হেমস বা নাইট সিডস আর হেমলক বা পপি অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার ইজ পপি অ্যান্ড ম্যান্ডাগোরা
আচ্ছা পপি কি না, পপি হচ্ছে একটা মানে ওকে মানে একটা সিম্বল অফ পিস, হ্যাঁ, অর স্লিপ মানে পোস্ত ফুল, হ্যাঁ পোস্ত ফুল ওকে পপি বলা হয়। এবং ম্যান্ড্রাগোরা যেটা কি না ব্যবহার করে ঘুমানোর জন্য, না এগুলো নাকি খেলে মানুষ ঘুমিয়ে পড়ে, মানে স্লিপের এগুলো বৈশিষ্ট্য, হ্যাঁ মানে এগুলো নিলেই ঘুমিয়ে যায়। তো বলতে অথেলো কন্ডিশনটা এখন এমন হয়েছে যে এগুলো ইউজ করলেও, শেক্সপিয়ার বলছে যে এগুলো ইউজ করলেও অথেলো হয়তো এখন আর ঘুমাতে পারবে না। অথেলো বিকাম কনফিউজড অ্যাবাউট, অথেলো বিভ্রান্তে পড়ে গিয়েছিল কি সম্বন্ধে, ডিসডিমোনা জনেস্টি, ডিসডিমোনা সততা নিয়ে, ইয়াগো সততা নিয়ে, বোধ ইয়াগো ডিসডিমোনা সততা নিয়ে, না তার নিজের সততা নিয়ে, হিজ ওন অনেস্টি, নিজের সততা নিয়ে। অ্যাকচুয়ালি অথেলো খুব কনফিউজড হয়ে গিয়েছিল ডিসডিমোনার সততা নিয়ে। হু পয়েন্টেড আউট ইফ অথেলো হ্যাড সিন আ হ্যান্ডকারচিফ ইন ডিসডিমোনাস হ্যান্ড, কে নির্দেশ দিয়েছিল যে যদি অথেলোর মানে ডিসডিমোনার হ্যান্ডকারচিফটা অথেলোর কাছে দেখা যায়, বলছে হ্যাঁ বলছে যে ডিসডিমোনা যে মানে অথেলো যে হ্যান্ডকারচিফটা দিয়েছিল ডিসডিমোনাকে, হ্যাঁ এটা দেখেছে সে অন্যের হাতে, হ্যাঁ এটা কে বলেছিল, ইয়াগো বলেছে, ক্যাসিও বলেছে, ব্রাভিন্সিও না না ক্যাসিও বলেছে, সরি ইয়াগো বলেছে, কারণ ইয়াগো তো পুরো প্ল্যানার না। দ্যাট হ্যান্ডকারচিফ ওয়াজ, যে হ্যান্ডকারচিফটা অথেলো দিয়েছিল ডিসডিমোনাকে গিফট হিসেবে, ওই হ্যান্ডকারচিপের মধ্যে কি ছিল, স্ট্রবেরি স্পটেড একটা স্ট্রবেরি প্রিন্ট করা ছিল, না ইয়েলো স্ট্রিপ কোনো ইয়েলো হলুদ কালারের কিছু স্ট্রিপ পয়েন্ট করা ছিল, না উইদাউট এনি ডিজাইন কোনো ডিজাইনই ছিল না, না অরেঞ্জ স্পট বা কোনো গোলাপি কমলা রঙের কিছু মানে স্পট ছিল। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার ইজ কি না, স্ট্রবেরি প্রিন্টেড একটা স্ট্রবেরি প্রিন্ট করা ছিল। নেক্সট কোশ্চেন, অথেলোজ ফার্স্ট গিফট টু ডিসডিমোনা, অথেলো প্রথম ডিসডিমোনাকে একটা গিফট দিয়েছিল, সে গিফটটা কি, একটা ফ্যান দিয়েছিল, গন দিয়েছিল, বুক দিয়েছিল, না হ্যান্ডকারচিপ, অ্যাকচুয়ালি একটা হ্যান্ডকারচিপ দিয়েছিল, স্ট্রবেরি প্রিন্টের একটা হ্যান্ডকারচিপ দিয়েছিল অথেলো ডিসডিমোনাকে প্রথম গিফট হিসাবে। হোয়েন অথেলো লেফট দ্য রুম, যখন অথেলো রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিল, ডিসডিমোনা সাসপেক্টেড দ্যাট, তখন ডিসডিমোনা সন্দেহ করেছিল যে অথেলো ওয়াজ জেলাস অফ ক্যাসিও, অথেলো কি ক্যাসিওকে নিয়ে কোনো হিংসা করছে, বা অথেলো ওয়াজ জোকিং, অথেলো কোনো মজা করছে, অথেলো হ্যাড গন ম্যাড, অথেলো পাগল হয়ে গেছে, না অ্যাকচুয়ালি যখন ও রুমালটা পায়নি ডিসডিমোনার কাছে তখন ও রেগে বেরিয়ে চলে গিয়েছিল, এই যে বেরিয়ে চলে গিয়েছে তখন ডিসডিমোনা ভেবেছে যে অথেলো হয়তো ক্যাসিওকে জেলাস করছে ক্যাসিওকে নিয়ে। ঠিক আছে, আমি ডিটেলসে আসছি না কারণ গল্পটাতে আলোচনা কোশ্চেনগুলো আলোচনা করতে হবে, তো নাহলে গল্পে ডিটেলস বলা আছে, তোমরা পারলে একবার শুনে নিও। অথেলো টোল্ড ডিসডিমোনা, অথেলো ডিসডিমোনাকে বলেছিল যে হি কুড নট বিয়ার, সে সহ্য করতে পারে না, কি সহ্য করতে পারে না, ফিডেলিটি বিশ্বস্ততা, ইনফিডেলিটি অবিশ্বস্ততা, না সোর্সলি যেটা হচ্ছে জাদুবিদ্যা, আর হচ্ছে সুইন্ডলিং মানে হচ্ছে প্রতারণা, অ্যাকচুয়ালি ইনফিডেলিটি যেটা অবিশ্বাস্যতা, একদম পছন্দ করতো না কে অথেলো। ডিসডিমোনা অর্ডার্ড হার অ্যাটেন্ডেন্ট, ডিসডিমোনা তার সেবিকাকে আদেশ করেছিল টু ব্রিং সাম টি, চা আনতে, ওপেন দ্য উইন্ডো জানলাগুলো খুলে দিতে, হ্যাঁ ব্রিং হার ওয়েডিং ড্রেস, তার বিবাহের জন্য পোশাকগুলো নিয়ে আসতে বা বিবাহের পোশাকগুলো নিয়ে আসতে, মেক হার বেড, হ্যাঁ তার বিছানা প্রস্তুত করে দিতে, অ্যান্ড লে হার বেডশিট আপন ইট, তার মধ্যে তার বিছানার চাদর পেতে দিতে। তো রাইট অ্যান্সার ইজ এটাই হবে, মেক হার বেড, তার বিছানা প্রস্তুত করতে এবং তার বিছানার চাদরগুলো সে রেডি করে দিতে, কারণ তার মধ্যে কত তাকে প্রচুর ঘুম পেয়েছে, সে ঘুমোতে যাবে। হোয়েন ডিসডিমোনা ফল অ্যাসলিপ, যখন ডিসডিমোনা ঘুমিয়ে পড়েছিল, অথেলো এন্টার টু, অথেলো তখন রুমের মধ্যে প্রবেশ করেছিল, কেন প্রবেশ করেছিল, পুট হিজ লেডি টু ডেথ, ডিসডিমোনাকে মারার জন্য, ওয়ান হার ফর দ্য লাস্ট টাইম, তাকে শেষবারের মতো অ্যালান করতে গিয়েছিল, হ্যাঁ আর আক্স ফর ফরগিভনেস, তার ভুল হয়েছে ক্ষমা চাওয়ার জন্য গিয়েছিল, ওয়েক হার বেড অ্যান্ড লে হার টু স্লিপ, এবং তাকে ঘুম পাড়াতে গিয়েছিল। অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ ডিসডিমোনাকে হত্যা করতে গিয়েছিল, মার্ডার করতে গিয়েছিল বা তাকে মেরে ফেলতে গিয়েছিল, পুট হিজ লেডি টু ডেথ। নেক্সট, হোয়াট অ্যাকেন্ড ডিসডিমোনা, ডিসডিমোনা হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল, হ্যাঁ কী জিনিসটার দ্বারা ডিসডিমোনা জেগে উঠেছিল, অথেলোজ ভয়েস, অথেলোর কণ্ঠস্বর শুনে, দ্য সাউন্ড অফ দ্য লক,
সরি দ্য সাউন্ড সাউন্ড অফ দ্য ক্লক, ঘড়ির ঘড়ির আওয়াজ শুনে অথেলো কিসেস, অথেলো যখন ডেসডিমোনাকে একটা কিস করে লাস্ট বারের জন্য মেরে ফেলার আগে, তো সেই কিসের কিস করার ফলেই কি ডেসডিমোনা ঘুমিয়ে গিয়েছিল, না দ্য ব্যাঙ্গিং অফ দ্য ডোর, দরজার আঘাতে? অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার হচ্ছে অথেলোজ কিস, যখন অথেলো কিস করে ডেসডিমোনাকে শেষবারের জন্য, এই কিস করার পরই ডেসডিমোনা ঘুমিয়ে গিয়েছিল। অথেলো আক্স ডেসডিমোনা, অথেলো ডেসডিমোনাকে জিজ্ঞাসা করছিল টু প্রিপেয়ার ফর, বলেছিল তুমি প্রস্তুত হয়ে যাও। কিসের জন্য প্রস্তুত হয়ে দে? পার্টির জন্য? কোনো পার্টি অ্যারেঞ্জমেন্ট করবে তাই? কোনো মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করবে তাই? না ডেথ, মৃত্যুর জন্য, ডিনার বা ডিনারের জন্য? অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার ইজ সরি ডেথ, মৃত্যুর জন্য। একটা প্যাথেটিক একটা ব্যাপার বলতো, যে একটা মানুষকে সে কিছু জানে না, তাকে বলছে তুমি মৃত্যুর জন্য তৈরি হও, মানে সত্যি ভীষণ প্যাথেটিক ব্যাপার এটা। অথেলো মার্ডার্ড ডেসডিমোনা বাই, অথেলো ডেসডিমোনাকে মেরে ফেলেছিল। হ্যাঁ, কী দিয়ে মেরে ফেলেছিল? শ্যুটিং মানে গুলি, মানে শ্যুট করে, গুলি করে না, স্টেবিং, স্টেবিং মানে হচ্ছে দম বন্ধ করে, সরি ভুল বললাম, স্টেবিং মানে হচ্ছে ছুরির আঘাত, মানে ছুরি দিয়ে মেরে হত্যা করেছে, না পয়জনিং বিষ খাইয়ে, না সিপ্লিং, সিপ্লিং মানে হচ্ছে স্টিপ্লিং, স্টিপ্লিং মানে হচ্ছে শ্বাসরোধ করে বা দম বন্ধ করে। দ্য রাইট অ্যান্সার ইজ সিপ্লিং, মানে তাকে দম বন্ধ করে মেরে দিয়েছিল। হ্যাঁ, বিছানার যে চাদর, চাদর জড়িয়ে তাকে মেরে ফেলেছিল, ঠিক আছে, খুব প্যাথেটিক। হু কেম ইন আফটার ডেসডিমোনা ওয়াজ মার্ডার্ড, ডেসডিমোনাকে মেরে ফেলার পর কে এসেছিল ওখানে? ইয়াগো এসেছিল, ইমিলিয়া এসেছিল, ব্রাবেন এসেছিল, না ক্যাসিও এসেছিল? ক্যাসিও এসেছিল। ডেসডিমোনাকে মেরে ফেলার পর ক্যাসিও ওখানে উপস্থিত হয়েছিল। হু হ্যাড সেট ওয়ান অফ হিজ মেন টু কিল ক্যাসিও, কে ক্যাসিওকে হত্যা করার জন্য তার একজন বিশ্বস্ত লোককে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল ক্যাসিওকে হত্যা করার জন্য? অথেলো পাঠিয়েছিল, ইয়াগো পাঠিয়েছিল, মন্টানো পাঠিয়েছিল, না কেউ পাঠায়নি। অ্যাকচুয়ালি অথেলোর কিন্তু রাগ ছিল ক্যাসিওর উপরে, কারণ ক্যাসিও এবং ডেসডিমোনা সম্পর্কে একটা মানে ভুল ধারণা অথেলোর মধ্যে গ্রো করছিল, তাই ডেসডিমোনার সাথে সাথে ক্যাসিওকেও কিন্তু রাগ করছিল। কিন্তু ক্যাসিওকে মারার জন্য অথেলো কোনো লোক পাঠায়নি, ক্যাসিওকে মারার জন্য লোক পাঠিয়েছিল ইয়াগো, ঠিক আছে, ইয়াগো পাঠিয়েছিল, মনে রাখবে। হোয়াট ওয়াজ ফাউন্ড ইন দ্য পকেট অফ দ্য ম্যান হু ওয়াজ হায়ার্ড বাই দ্য ইয়াগো টু কিল ক্যাসিও, তো যে মানুষগুলোকে পাঠানো হয়েছিল ক্যাসিওকে মারার জন্য, তাদের পকেট থেকে একটা কী পাওয়া গেল? কী পাওয়া গেছে? না লেটার, চিঠি পাওয়া গেছে, সাম ড্রয়িং শিপ, কিছু ছবি আঁকার জিনিস, মানে ছবি আঁকা ছবি কিছু পাওয়া গেছে, না হ্যান্ডকারচিপ, রুমাল পাওয়া গেছে, না পেয়ার অফ স্পেকটাকেল, একজোড়া চশমা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি একটা চিঠি পাওয়া গেছিলো, কাদের কাছ থেকে? না যাদেরকে ইয়াগো পাঠিয়েছিল ক্যাসিওকে মারার জন্য, সেই লোকগুলো, সেই লোকগুলো পকেট থেকে একটা চিঠি পাওয়া গেছে। দ্য লেটার্স ফাউন্ড ইন দ্য ম্যানস পকেট কনফার্ম ক্যাসিও, যে লেটারটা পাওয়া গেছে ওই মার্ডারার্সদের পকেট থেকে, হ্যাঁ, তো তাতে একটা বিষয়ে যে নিশ্চিত হয়ে গেছিলো যে ক্যাসিও গিল্ট, মানে ক্যাসিও যে দোষী সেটা ওখানে উল্লেখ করা ছিল, না ক্যাসিও ইনোসেন্স, ক্যাসিও যে দোষী না তাতে উল্লেখ করা ছিল, না ক্যাসিওর ডেথ, ক্যাসিওর মৃত্যু উল্লেখ ছিল, না কোনটা না। অ্যাকচুয়ালি ওটাতে পুরো ইয়াগোর সব কুকৃতি লেখা ছিল, মানে এই যে ঘটনাগুলো পুরোটা ঘটেছে এটার জন্য পুরোটাই যে ইয়াগো দায়ী সেটা ওই চিঠির মধ্যে লেখা ছিল। হ্যাঁ, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ক্যাসিও নির্দোষ, ইয়াগো দায়ী মানে কি? নিশ্চয়ই ক্যাসিও নির্দোষ, তাহলে এখানে ইনোসেন্স, ক্যাসিও ইনোসেন্স বোঝা গিয়েছিল। আফটার লিসনিং টু এভরিথিং ফ্রম ক্যাসিও, ক্যাসিওর কাছ থেকে সব কিছু যখন শুনলো অথেলো, রিয়েলাইজড অথেলো তখন কী বুঝতে পারলো, মানে অথেলো যখন শুনলো ক্যাসিওর কাছ থেকে সব কিছু, এভরিথিং, তখন অথেলো কী বুঝতে পেরেছিল? ডেসডিমোনা ওয়াজ গিল্টি, ডেসডিমোনার মধ্যে কোনো গিল্টি ছিল? ডেসডিমোনা ওয়াজ ফেথফুল, ডেসডিমোনা বিশ্বাসযোগ্য ছিল? ডেসডিমোনা ওয়াজ ইনোসেন্ট, ডেসডিমোনা নিষ্পাপ ছিল, না বোথ, টু অ্যান্ড থ্রি? অ্যাকচুয়ালি এখানে দুটোই উত্তর সঠিক। ডেসডিমোনা ওয়াজ ফেথফুল, ডেসডিমোনা কিন্তু তার বিশ্বাসযোগ্য হিসাবেই ছিল, এবং ডেসডিমোনা ওয়াজ ইনোসেন্ট, এবং ডেসডিমোনা খুব নিষ্পাপ ছিল, দুটোই উত্তর ঠিক। কিন্তু অথেলো তখন বুঝতে পারলো, কখন না, ডেসডিমোনাকে মেরে দেওয়ার পর বুঝতে পারলো, ক্যাসিও যখন এসেছে ছোটো ছোটো ওর কাছে, ক্যাসিওর কাছ থেকে সব কিছু শুনে বুঝতে পারলো যে ও কী ভুলটা না করেছে।
হোয়েন ইট ওয়াজ ডিসকভার দ্যাট, যখন এটা প্রমাণিত হলো যে অথেলো হ্যাড ডান আ গ্রেট রং বাই কিলিং ইনোসেন্ট ডেসডিমোনা, অথেলো তার নিষ্পাপ ডেসডিমোনাকে হত্যা করেছে, আউট অফ এক্সট্রিম অ্যাঙ্গুইজ, তার রাগের বসে, মানে তার রাগকে কন্ট্রোল করতে না পেরে সে কী করলো, ডেসডিমোনাকে হত্যা করে ফেলেছিল। হি কিল্ড, তখন সে কী করলো না, হি নিজেকে কিল হিমসেল্ফ, নিজেকেই হত্যা করলো না, বার্নড হিজ হাউস, তার নিজের বাড়ি পুড়িয়ে দিল, বিগেন টু ক্রাই, কান্না শুরু করলো না, লেভ দ্য কান্ট্রি, দেশ ছেড়ে চলে গেলো। অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ কিল হিমসেল্ফ, সে নিজেকেও হত্যা করে দিয়েছিল যখন সে বুঝতে পারলো যে আমি আমার ইনোসেন্ট ডেসডিমোনাকে হত্যা করে ফেলেছি, যার কোনো দোষ নেই, তখন সে নিজেকে হত্যা করে ফেলল। হোয়াট মেড অথেলো ডিসাইড টু কিল হিমসেল্ফ, হ্যাঁ কী জিনিসটা, অথেলো কী জিনিসটা নিজেকে নিজেকে হত্যা করার ডিসিশনটা নিয়েছিল, কী জন্য অথেলো ডিসিশন নিয়েছিল সে নিজেকে হত্যা করে ফেলবে, এক্সট্রিম সাসপিশন, খুব গভীর সন্দেহ, ইনটলারেবল এক্সট্রিম অ্যাঙ্গুইজ, তার অসহ্য ভীষণ যন্ত্রণা, কী যন্ত্রণা না, অথেলো আগে যন্ত্রণা পেয়েছিল ডেসডিমোনার ক্যারেক্টার নিয়ে, এখন যন্ত্রণা পাচ্ছে যে একটা ভালো মানুষ, ইনোসেন্ট একটা মেয়ে ডেসডিমোনা, তাকে আমি মেরে ফেললাম, এই যে অসহ্য ভীষণ যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার জন্য সে ডিসিশন নিয়েছিল যে সে নিজেকে হত্যা করবে। নেক্সট কোশ্চেন, দ্য ডেড বডি অফ অথেলো লে আপন, তো ডেসডিমোনা মারা গিয়েছে, মেরে ফেলেছে অথেলো, তো তখন অথেলো নিজেকেই যখন খুন করলো, নিজেকে যখন মেরে ফেললো, তো নিজের বডিটা কী করলো, সে কোথায় শুয়ে রাখলো, ডেসডিমোনার ডেড বডি, ডেসডিমোনার ডেড বডির উপরে রাখলো না, দ্য ফ্লোর মেঝেতে পড়ে গেল না, দ্য বেড বিছানার উপর পড়ে গেলো না, কার্পেটের উপর পড়ে গেলো। অ্যাকচুয়ালি সে যখন দেখলো যে ডেসডিমোনা নির্দোষ, তাকে মেরে ফেলেছে, হ্যাঁ তারপরে নিজেকে মেরে ফেলেছে, এবং তার নিজের বডিটাকে, ডেড বডিটাকে সে কী করলো, নিজের বডিটাকে ডেসডিমোনার উপর, মানে নিজেই যখন মেরে তখন ডেসডিমোনার উপর পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডেমিস অফ, তো পুরো রাজ্য, হ্যাঁ স্টেট, পুরো ভেনিস কী হয়েছে না, গভীর বিলাপ করছে, কেন, কাদের মৃত্যুর জন্য বা কার মৃত্যুর জন্য তারা ভেঙে পড়েছে বা মানে এ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে, সেটা হচ্ছে ব্রাভিনসের মৃত্যুর জন্য, ক্যাসিওর মৃত্যুর জন্য, অথেলোর মৃত্যুর জন্য, না মন্টানার মৃত্যুর জন্য। অ্যাকচুয়ালি দ্য রাইট অ্যান্সার ইজ অথেলোর মৃত্যুর জন্য, তারা তাদের প্রিয় মানে সোলজার বা প্রিয় ক্যাপ্টেন, হ্যাঁ তা অথেলোকে হারিয়েছে, হ্যাঁ হারিয়ে ফেলেছে, এই জন্য তারা খুব বিলাপ শুরু করেছিল। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, অথেলোস ট্র্যাজেডি লাইজ ইন হিজ, এই যে অথেলোস ট্র্যাজেডিটা, এটা এর অথেলো ট্র্যাজেডির মধ্যে কী মানে কী বলতে চেয়েছে, কী রয়েছে, কি ট্রাস্ট অন ইয়াগো, ইয়াগোর প্রতি ট্রাস্ট, না ক্রুয়েলটি নিষ্ঠুরতা, আর প্রাইড মানে গর্ব, এক্সট্রিম লাভ ফর ক্যাসিও, ক্যাসিওর উপর এক্সট্রিম লাভ। অ্যাকচুয়ালি আমি মনে করি দিস ইজ দ্য ক্রুয়েলিটি অফ হিউম্যান বিং, মানে মানুষ যে নিষ্ঠুর, কারণ অথেলো যদি তখন একটু ডেসডিমোনাকে জানতে চাইতো যে রুমালটা কী করে ক্যাসিওর কাছে গেল, বা তুমি এই ভুলটা করলে কেন, যদি ডেসডিমোনাকে একটু বলার সুযোগ দিত, আই থিঙ্ক আজকে হয়তো ডেসডিমোনাকে মরতে হতো না। ঠিক আছে, কিন্তু অথেলো সেটা করেনি, নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে কী করেছিল, ইয়াগোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সে নিজের ইনোসেন্স ওয়াইফ, হ্যাঁ ডেসডিমোনাকে হত্যা করে ফেলেছে। তো গল্পটা, নাটকটা খুব প্যাথেটিক একটা ব্যাপার, ডেসডিমোনাকে হত্যা করার ব্যাপারটা সত্যি খুব প্যাথেটিক ব্যাপার, কারণ ডেসডিমোনাকে হত্যা করার আগে ডেসডিমোনা বারবার চাইছিল যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে বলো আমি কী ভুল করেছি, তুমি কেন এরকম করছো। ঠিক আছে, বাট ডেসডিমোনা অথেলো সেটা মানে বুঝলোই না, অথেলো তাকে তার চান্সই দিল না, তাকে মেরে ফেলেছিল। তো ডেসডিমোনার যে ওই লাস্ট স্পিচটা না, যে ডেসডিমোনা যখন ওই জেগে গিয়েছিলো, অথেলো কিস করতে জেগে গিয়েছিলো, এবং সে বলেছিল হি, তো ডেসডিমোনা অথেলো তাকে বলেছিল যে তুমি প্রস্তুত হও মারা যাওয়ার জন্য, তারপর এই এটা খুব প্যাথেটিক ব্যাপার। এবং ডেসডিমোনা প্রার্থনা করেছিল, ডেসডিমোনা বেগড ফর মার্সি, সে ক্ষমা চাইছিল, যে জানে না সে কী ভুল করেছে, তবু সে ক্ষমা চাইছিল, অ্যান্ড নো হোয়াট হার ফল্ট, এবং সে জানতে চাইছিল তার ফলটা কী। কিন্তু তখনও যদি অথেলো বলতো যে তুমি এটা করেছো কেন বা এরকম ব্যাপার, তাহলে হয়তো ডেসডিমোনার কাছ থেকে সত্যি ঘটনা শোনার পর অথেলো যেটা বুঝতে পারতো, রিয়েলাইজ করতে যেত, কিন্তু অথেলো সেই চান্সটাই ডেসডিমোনাকে দিল না,
প্রুভ করার জন্য। ওকে, তো ঠিক আছে, এই এমসিকিউগুলো করলে হয় আই থিঙ্ক তোমরা পুরো অতিলোক কমপ্লিট পেয়ে যাবে। এগুলো ভালো করে দেখবে আর গল্পটা একবার পড়ো আগে, হ্যাঁ, দেন এমসিকিউগুলো করো, তাহলে কি হয় যে তোমরা ক্লিয়ার কনসেপ্টটা পাবে আর কি। ঠিক আছে, ওকে, চলো তাহলে নেক্সট দেখা হচ্ছে অন্য একটা টপিক নিয়ে। ওকে, থ্যাংক ইউ।